ব্রিটিশ রানীর এমবিই খেতাব পেলেন ক্যাপ্টেন মনসুর আলীর নাতি ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ সেলিমের ছেলে শেহরিন সেলিম রিপন। ব্রিটেনের রানীর জন্মদিন ও নববর্ষে প্রতি বছর সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এমবিই খেতাব দেয়া হয়। জানা গেছে, পূর্ব লন্ডনের উডফোর্ডের বাসিন্দা মোহাম্মদ শেহরিন সেলিম রিপনের কমিউনিটিতে বেশ সুপরিচিতি রয়েছে। শৈশব থেকেই তিনি কমিউনিটিতে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে নিয়োজিত। পূর্ব লন্ডনের সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে তিনি দীর্ঘ ২০ বছর ধরে কাজ করে আসছেন। বিশেষ করে লন্ডনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কর্মহীন হয়ে পড়া মানুষদের দুর্ভোগের কথা চিন্তা করে তাদের সহযোগিতার জন্য তিনি স্বাধীন নামে একটি প্রকল্পের সূচনা করেছিলেন, যেখানে তাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে পূর্ব লন্ডনের সুবিধাবঞ্চিত ৫,০০০-এরও বেশি মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের সর্ব ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদ, জাতীয় চার নেতা পরিষদের সহসভাপতি হিসেবে এবং বাংলাদেশ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করছেন।